আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া? 6000 টাকা। এই ক্যামেরা খুবই জনপ্রিয় একটি ক্যামেরা, ক্যামেরা 8D। 8D প্রত্যেকটি ক্যামেরার সাথে ইউজ এবং নিউ ক্যামেরার সাথে আমরা 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। 750D 26000 টাকা। এটা আমরা দিচ্ছি মাত্র 13000 টাকা। 4L নন আইএস এটা আপনার 40000 টাকা। হেই গাইস আসসালামু আলাইকুম, রাইট নাও আসিব ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের বেস্ট ক্যামেরা গার্ডেন 2 তে। সো আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে ভাইয়া DSLR ক্যামেরার ভিডিও নিয়ে আসো, আবার চলে আসলাম DSLR ক্যামেরার ভিডিও নিয়ে। আজকে প্রাইসটা শুরু হচ্ছে 6000 টাকা থেকে। এখানে কিন্তু আপনি নিকন, এরপর হচ্ছে ক্যানন, এরপর হচ্ছে DSLR গিম্বেল, ট্রাইপড আর যা যা অ্যাক্সেসরিজ সাথে সবকিছু পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আসছি ইন্ট্রোর পরে। গাইস ইন্টার ফোরে আমরা চলে আসলাম বেস্ট ক্যামেরা গার্ডেন 2 তে, আর আমাদের সাথে এই মুহূর্তে আছেন রাজু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শুরুতে ভাই আপনাদের এই শপের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 88 নম্বর শপ। ওকে ফাইন। এই মুহূর্তে আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকার ক্যামেরা রয়েছে? এই মুহূর্তে সর্বনিম্ন আপনার ক্যানন 400D রয়েছে। আচ্ছা এটার প্রাইস কত ভাই? 6000 টাকা। 6000 টাকা। এই ক্যামেরাতে কি কাজ করা যাবে? স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। আচ্ছা স্টিল ফটোগ্রাফি করা যাবে। ওকে সো নেক্সট আমরা চলে যাব, নেক্সট কত টাকার ক্যামেরা রয়েছে? পুরো হচ্ছে ক্যানোনের 40D, এটা স্টিল ফটোগ্রাফির জন্য ভালো, প্রফেশনাল মিটার আছে। আচ্ছা যারা স্টুডিওর জন্য ক্যামেরা নিতে যাচ্ছেন তারা ক্যানন 400D ক্যামেরাটা নিতে পারেন। আচ্ছা প্রাইস কত রেখেছেন এটা? প্রাইস মাত্র 8500 টাকা। 8500 টাকা। আচ্ছা ওকে। এরপর রয়েছে প্রফেশনাল লেভেলের সেম প্রফেশনাল ক্যামেরা ক্যানন 7D। আচ্ছা এটিতে প্রফেশনাল মিটার আছে 7D। যে প্রফেশনাল লেভেলের ভিডিও বানাতে চান বা ইউটিউবিং ভিডিও করতে চান বা শর্ট ফিল্ম করতে চান তারা ক্যানন 7D নিতে পারেন, খুব কম বাজেটের মধ্যে একটু প্রফেশনাল লেভেলের ক্যামেরা। আচ্ছা প্রাইস কত এটার? ক্যামেরাটির মূল্য মাত্র 25000 টাকা। 25000 টাকা। আপনারা তো ইউজড ক্যামেরার পাশাপাশি নতুন ক্যামেরাও সেল করেন? জি আমাদের কাছে সব ধরনের ইউজড ক্যামেরা সব পাশাপাশি নিউ ক্যামেরা। আচ্ছা যারা ভিউয়ার্স আছেন তারা দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের ইউজড ক্যামেরার পাশাপাশি নতুন ক্যামেরাগুলো দেখিয়ে দিব। আচ্ছা নেক্সট কোন ক্যামেরাটা দেখাবেন? এরপর দেখাবো হচ্ছে খুবই আপডেটেড একটি ক্যামেরা ক্যানন 760D। আচ্ছা 760D, খুব আপডেটেড একটা ক্যামেরা, পিক্সেলের খুবই ভালো একটি ক্যামেরা, খুবই আপডেটেড একটি ক্যামেরা, স্ক্রিন রোটার স্ক্রিন টাচ শুট একটু প্রফেশনাল মিটার রয়েছে। প্রাইস কত রেখেছেন এটা? এই ক্যামেরাটির মূল্য মাত্র 35000 টাকা। 35000 টাকা। আচ্ছা ওকে ফাইন। এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের একটি ক্যামেরা, খুবই জনপ্রিয় একটি ক্যামেরা ক্যানন 80D। 80D খুবই পছন্দের ক্যামেরা, আমার পার্সোনালি খুব পছন্দের একটা ক্যামেরা 80D। আচ্ছা ফ্রেশ কন্ডিশন রয়েছে। এটার প্রাইসটা কেমন? এটির মূল্য 43000 টাকা। 43000 টাকা। আচ্ছা ভাই যেহেতু আমরা এই মুহূর্তে ইউজড ক্যামেরাগুলো দেখছি, সো এগুলোর হচ্ছে শাটার কেমন হবে? আমরা শাটার চেক করে দিব, সেক্ষেত্রে 5 থেকে 10000 হয়ে থাকে, আবার কোনোটা 2000 1000 শাটার কোনো হয়ে থাকে। আচ্ছা অনেকে চিন্তা করে যে এগুলো ইউজড ক্যামেরা কিনবো, দুদিন পরে নষ্ট হয়ে যাবে কিনা, আপনারা কি কোনো ওয়ারেন্টি দেন? আমরা প্রত্যেকটি ক্যামেরার সাথে ইউজ এবং নিউ ক্যামেরার সাথে আমরা 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। 7 দিনের মধ্যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করে দিবেন? যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা 15 দিনের রিপ্লেসমেন্ট পাবেন। আচ্ছা ফাইন। আর 5 বছরের জন্য শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, মানে 5 বছরের মধ্যে আপনার শাটার যদি শেষ হয়ে যায় আমরা নতুন শাটার লাগিয়ে দেব। আচ্ছা ওকে, সো টেনশন করার কারণ নাই। নেক্সট আমাদের কোন ক্যামেরাটা দেখাবেন? এরপর দেখাবো হচ্ছে একটি প্রফেশনাল ক্যামেরা ক্যাননের 6D ফুল ফ্রেম ক্যামেরা। আচ্ছা 6D, প্রাইস কত রেখেছেন এটা? ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট রয়েছে, আর এই ক্যামেরাটির মূল্য 45000 টাকা। 45000 টাকা। আচ্ছা ফাইন, তো আমরা আরও ক্যামেরা দেখবো নেক্সট। এরপর রয়েছে ক্যানন 1200D, খুব কম বাজারের মধ্যে যারা স্টিল ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি চায়। আচ্ছা তারা এই ক্যামেরাটি নিতে পারে মাত্র 12500 টাকা। 12500 টাকায় 1200D। আচ্ছা ওকে নেক্সট। এরপর হচ্ছে নিকনের D5300, এই ক্যামেরাটিও খুবই আপডেট একটি ক্যামেরা। আচ্ছা স্ক্রিন রোটেট হবে, ওয়াইফাই আছে ক্যামেরাটি, খুবই ভালো একটি ক্যামেরা। প্রাইস কেমন? এই ক্যামেরাটির মূল্য মাত্র 22000 টাকা। 22000 টাকায় নিকনের 5300। এটা তো ব্র্যান্ড নিউ আপনাদের কাছে আছে? ব্র্যান্ড নিউ রয়েছে। আচ্ছা এটা হচ্ছে ব্র্যান্ড নিউ, এই ব্র্যান্ড নিউ এর প্রাইসটা কেমন? এটা আমরা 27000 টাকা নিচ্ছি।
27,000 টাকায় দিচ্ছেন? আচ্ছা ওকে, নেক্সট। এরপর রয়েছে D3400, D3400। আচ্ছা D3400, এটা খুবই খুবই জনপ্রিয় একটি ক্যামেরা, খুবই যারা কম বাজেটের মধ্যে স্টিল ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি চান, খুবই ভালো একটি ক্যামেরা, ব্লুটুথ রয়েছে ক্যামেরাটি। আচ্ছা এটা প্রাইস? এই ক্যামেরাটির মূল্য মাত্র 16,000 টাকা। 16,000 টাকা ভাইয়া, যে প্রাইস গুলো বলছেন এগুলো কি অনলি বডি নাকি লেন্স সহ? অনলি বডি, সেক্ষেত্রে আপনারা লেন্স চাইলে নিতে পারেন আমাদের কাছে। আচ্ছা ওকে ওকে, সো পরের ক্যামেরাটা দেখবো। আচ্ছা 20D প্রাইস কত রেখেছেন? এই ক্যামেরাটির মূল্য মাত্র 7,000 টাকা। 7,000 টাকা মানে অনলি 7,000? আচ্ছা আচ্ছা ওকে, নেক্সট। এরপর হচ্ছে ক্যানন 750D, 750D জনপ্রিয় ক্যামেরা, এখন এখন বর্তমানে খুবই আপডেটেড ক্যামেরা। যারা 24 মেগাপিক্সেলের ক্যামেরা চাচ্ছেন, ওয়াইফাই আছে, স্ক্রিন টাচ, স্ক্রিন রোটেট, ভিডিও অটো ফোকাস সবকিছু রয়েছে এই ক্যামেরাটিতে। এই ক্যামেরাটি দিচ্ছে মাত্র 26,000 টাকা। 26,000 টাকা, আচ্ছা ওকে, নেক্সট ফোনটা দেখাবেন। এরপর হচ্ছে স্টিল ফটোগ্রাফির জন্য, স্টুডিওর জন্য খুবই ভালো একটি ক্যামেরা, এখানে প্রফেশনাল মিটার আছে, খুবই ভালো একটি ক্যামেরা। এই ক্যামেরাটি মূল্য মাত্র 13,000 টাকা। 13,000 টাকা মানে 50D। আচ্ছা ওকে ফাইন, আর নেক্সট হচ্ছে 70D। এই ক্যামেরাটি যারা ইউটিউব ভিডিও এবং শর্ট ফিল্ম করতে চায় বা ভিডিও বানাতে চায়, খুবই ভালো একটি ক্যামেরা, প্রফেশনাল লেভেলের 70D। জি 70D। এই ক্যামেরাটির মূল্য মাত্র 32,000 টাকা। 32,000 টাকা, আচ্ছা ওকে। এই ক্যামেরাটির উপর অনেক অনেকগুলো কন্ডিশন রয়েছে আমাদের কাছে, সেক্ষেত্রে আপনি 28,000 টাকা দামে 27,000 টাকা পাবেন কন্ডিশন। আচ্ছা প্রাইসটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে। আচ্ছা ওকে, নেক্সট হচ্ছে ক্যানন 700D। আচ্ছা 700D খুবই পপুলার বাংলাদেশের জাতীয় ক্যামেরা। ওকে, তো স্ক্রিন রোডেড পাবেন, 18 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন। এই ক্যামেরাটি মাত্র 22,000 টাকা দিচ্ছি। 22,000 টাকা, আচ্ছা এটা এটা তো ব্র্যান্ড নিউ আপনাদের কাছে আছে, ব্র্যান্ড নিউ এর প্রাইস কেমন? অনলি বডি 29,500 টাকা। অনলি বডি 29,500 টাকা, আচ্ছা ওকে, নেক্সট হচ্ছে খুবই জন মানে খুবই স্পেশাল প্রাইস চলছে আমাদের শপ থেকে, D90। D90 ক্যামেরা মাত্র 12,000 টাকা দিচ্ছে আমরা, প্রফেশনাল ক্যামেরা। 12,000 টাকা, আচ্ছা ওকে। এটি আর এরপর একটা হচ্ছে প্রফেশনাল ক্যামেরা 72 700। আচ্ছা এটি প্রফেশনাল ক্যামেরা, এটার প্রাইস? এই ক্যামেরাটির মূল্য 32,000 টাকা। 32,000 টাকা, আচ্ছা ওকে। এরপর হচ্ছে ক্যানোনের 7000। এই ক্যামেরাটি খুব ফ্রেশ কন্ডিশনের হবে, এই ক্যামেরাটি মাত্র 27,000 টাকা। 27,000 টাকা, আচ্ছা ওকে ভাই। তো পাশে তো 600D রয়েছে, এটার ইউজটা প্রাইস কেমন? নিউ ক্যামেরাটির প্রাইস হচ্ছে 23,000 টাকা মাত্র। আর ইউজটা? আমরা এখানে দেখতে পাচ্ছি নিকনের D3300 আছে নতুন, এটার প্রাইস কেমন? কিছু লেন্স দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে ফার্স্ট হচ্ছে 50mm দিয়ে শুরু করি। 50mm প্রাইস কেমন ভাই? এটা হচ্ছে এক্সট্রিম ভার্সন, এই লেন্সটি হচ্ছে 8,000 টাকা মাত্র। আর এটাতে আইএসটা পাওয়া যায়? এটা পাওয়া যাবে, এটা 6,000 টাকা। আর এটা হচ্ছে ইয়ংনু ব্র্যান্ড, ওটা 5,000 টাকা। 5,000 টাকা, আচ্ছা। এখানে আমি একটা জুম লেন্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 75-300, এটা প্রাইস কেমন? এটা 7,000 টাকা মাত্র। 7,000 টাকা, আচ্ছা। তো জুম লেন্সের মধ্যে আরেকটা দর্শকরা অনেক পছন্দ করেন, সেটা হলো 55-250। এটা কি আইএস না এসটিএম? এসটিএমটার প্রাইস কেমন? ইনডোর আউটডোর সব জায়গায় ভিডিও এবং ফটোগ্রাফি করতে পারবেন। এই লেন্সটা দিয়ে আপনার প্রাইম কিট এবং জুমের কাজও হবে, যার কারণে আপনারা এই একটা লেন্স দিয়ে সব। আচ্ছা এটার প্রাইস কেমন? এটা আমরা দিচ্ছি মাত্র 13,000 টাকা। 13,000 টাকা, 18-135mm। আচ্ছা আমরা আরেকটা লেন্স দেখাবো, যেটা হচ্ছে কিট লেন্স বলে বিগিনার যারা আর কি। আচ্ছা 18-55mm, এটার প্রাইস কেমন? এটা হচ্ছে এক্সট্রিম ভার্সন, এটা 4,000 টাকা দিচ্ছি। 4,000 টাকা, আরেকটা আছে আপনার আইএস ভার্সন, এটা 3,000 টাকা। 3,000 টাকা, আচ্ছা ওকে। তো আমরা পাশে যদি আরেকটা লেন্স দেখাই, এটা হচ্ছে আপনার 24-105mm, এটার প্রাইস কেমন? এটা ফুল ফ্রেম লেন্স, এই লেন্সটি
35,000 টাকা 24-105 mm ফুল ফ্রেমের। আচ্ছা, তো এখানে তো দুটো টেলিফটো লেন্স দেখতে পাচ্ছি, আপনার 70-200 4L নন আইএস, এটা আপনার 40,000 টাকা 40,000 টাকা, এটা হচ্ছে আইএস মার্ক টু। আচ্ছা, এটার দাম হচ্ছে 80,000 টাকা। আচ্ছা, দামটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি হয়ে থাকে। আচ্ছা ভাই, আপনাকে গিম্বেল চাই, আপনাদের কাছে গিম্বেলও পাওয়া যায়? আমাদের কাছে গিম্বেল রয়েছে। আচ্ছা, গিম্বেল দেখার আগে এখানে আরেকটা ক্যামেরা দেখতে পাচ্ছি, এটা কি সনির ক্যামেরা না? আলফা 5000। আচ্ছা, একটু দেখিয়ে দেই। লোডেড করা যাবে। আচ্ছা, আলফা 5000। যাই হোক, আমরা কিছু গিম্বেল দেখি তাইলে। আপনাদের কাছে এই মুহূর্তে কি কি গিম্বেল আছে? আমাদের কাছে এখন আপাতত তিনটা গিম্বেল রয়েছে। আচ্ছা, এটা DJI রনিন SC, DJI RSC2, আর হচ্ছে অজমো মোবাইল 3 কম্বো। আচ্ছা, DJI রনিন SC কাদের জন্য মূলত? এটা সাধারণত যারা মিররলেস ক্যামেরা ভিডিও করেন, তারা লাইটওয়েট ক্যামেরাগুলোর জন্য। আচ্ছা, এটার প্রাইস কেমন রেখেছেন? এটা আমরা 22,000 টাকায় দিচ্ছি। আচ্ছা, 22,000 টাকায়। আচ্ছা, আর পাশে যে DJI রনিনটা, DJI RSC2 যেটা, RSC2 এটা আপনার 32,000 টাকা। আচ্ছা, 32,000 টাকা, এটা কিন্তু প্রো লেভেলের একটা হচ্ছে গিম্বেল। আচ্ছা, অজমো মোবাইলের যেটা 3 কম্বো সেটা 5,500 টাকা। যাই হোক, ওনাদের কাছে কিন্তু ক্যামেরার পাশাপাশি যে ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো তো আছে আপনাদের কাছে, সব ধরনের অ্যাক্সেসরিজ, স্ট্যান্ডগুলোও তো আছে। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই ওনাদের দোকানটা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, ওনাদের দোকানটা কিন্তু অনেক বড় একটা দোকান, এটি হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে। এখানে কিন্তু ওনাদের দোকানে হচ্ছে স্ট্যান্ড রয়েছে অনেক। এগুলোর দাম কেমন হয় ভাই? এগুলো আপনার 1500 টাকা থেকে শুরু করে 2500 টাকা 3000 টাকার মধ্যে অনেক স্ট্যান্ড পাওয়া যায়। এতে ব্যাটারিও পাওয়া যায়, ক্যামেরার ব্যাটারি পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। হুড ফিল্টার, মাইক্রোফোন, রিং লাইট রয়েছে, ব্যাগ রয়েছে, সব ধরনের সবকিছু রয়েছে। ভাই, ক্যামেরা যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের কত টাকা অ্যাডভান্স করতে হয়? জি, আপনারা যারা ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার মধ্যে কুরিয়ার করে নিতে চান সেক্ষেত্রে আপনার আগে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ক্যামেরাটি নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন বেস্ট ক্যামেরা গার্ডেন ট্যুর পক্ষ থেকে আজকে DSLR ক্যামেরা নিয়ে ভিডিও। আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।